300 জন প্রবাসীকে ওমানের নাগরিকত্ব প্রদান করেছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। চলতি বছরে প্রথম ধাপে তাদের নাগরিকত্ব দিয়ে একটি রাজকীয় ডিক্রি জারি করেছেন সুলতান। 2 এপ্রিল দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওমানের জাতীয়তা আইনের শর্ত পূরণ সাপেক্ষে এই প্রবাসীদের নাগরিকত্ব দেয়া হলেও দেশটির সরকার চাইলে যে কোনো মুহূর্তে তা বাতিল করতে পারবে। দেশটির আইনে ওমানে বা অন্য কোনো দেশে ওমানি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান অথবা ওমানে জন্মগ্রহণ করেছে কিন্তু বাবা মা অজ্ঞাত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা মা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকেও ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। আর প্রাপ্ত বয়স্ক বিদেশিরা যদি আরবি পড়ায় এবং লেখায় দক্ষ হন এবং কমপক্ষে 20 বছর সদাচরণ প্রদর্শন সহ অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণ করেন তাহলে তারা ওমানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অথবা একজন ওমানি নারীর সাথে 10 বছরের দাম্পত্যে লিপ্ত থাকলেও আবেদনের সুযোগ রয়েছে, তবে তাদের জীবিকা নির্বাহের বৈধ উপায় থাকতে হবে। কোনো ব্যক্তি ওমানের নাগরিকত্ব পেলে তাকে দেশটির বিচার বিভাগের কাছে শপথ নিতে হয়। তবে বিশেষ রাজকীয় ডিক্রি জারি করা হলে স্বাভাবিককরণের এই শর্ত না মানলেও চলে। ওমানে পুরুষদের বিয়ে করেছেন এমন বিদেশি নারীরা 5 বছর বিবাহিত জীবন কাটানো এবং ওমানে বসবাসের পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন। কেউ যদি ওমানসহ দ্বৈত নাগরিকত্ব রাখতে চান তাহলে রয়্যাল ডিক্রির মাধ্যমে অনুমোদন নিতে হবে। এবছর কোন কোন দেশের প্রবাসীদের ওমানের নাগরিকত্ব দেয়া হয়েছে সে বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি। তবে প্রবাশ টাইমের হাতে নতুন নাগরিকত্ব পাওয়া এমন 180 জনের একটি নামের তালিকা এসেছে, যেখানে আরবিতে 180 জনের নাম উল্লেখ করা আছে। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।